টি-20 বিশ্বকাপকে বিদায় জানাচ্ছে সাইফউদ্দিন। ছন্দে না থাকা ক্রিকেটারদের তালিকায় প্রথম নামটাই যে সাইফউদ্দিনের। সংযুক্ত আরব আমিরাতের সিরিজের পরপরই জানানো হয় টি-20 বিশ্বকাপের স্কোয়াডে আসতে পারে বড় পরিবর্তন। আর শুরুতেই পরিবর্তন তালিকায় সাইফউদ্দিনের নাম। ইঞ্জুরির পর থেকে নিজের ছন্দটা যেন পুরোপুরি হারিয়ে ফেলেছে সাইফ। এশিয়া কাপে প্রতি ওভারেই প্রায় 15 থেকে 20 রান করে দিয়েছে সাইফ। সামান্য আরব আমিরাতের বিপক্ষেই দেখুন না, 4 ওভারে দিয়েছে 40 রান। যেখানে আরব আমিরার বিপক্ষে 40 রান দিয়ে আসে সাইফ, সেখানে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াদের বিপক্ষে 50 রান যে দিবে না তার কি নিশ্চয়তা আছে? এমনিতেই অনভিজ্ঞ তরুণদের নিয়ে খেলতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। এর মধ্যে যদি বোলিংয়ে না থাকে ছন্দ, তাহলে ম্যাচ জেতার আশা রাখবে কিভাবে? তাই তো পুরোপুরি ফিট ও ছন্দে না ফেরা পর্যন্ত টি-20 থেকে বাহিরেই থাকবেন সাইফউদ্দিন। এখন কথা হচ্ছে সাইফের শূন্য জায়গাটা দখল করবে কে? পেস বোলার অলরাউন্ডারের পরিবর্তে কি পেস বোলার অলরাউন্ডার সৌম্য সরকার, নাকি ইকোনমিক্যাল বোলার স্পিন অলরাউন্ডার শেখ মাহিদি? ডিয়ার ভিউয়ার্স, আপনি কাকে পারফেক্ট বলে মনে করছেন কমেন্ট করে জানিয়ে যাবেন।